গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ইউটিউব থেকে ভিডিও সরাসরি গ্যালারিতে ডাউনলোড করতে হয়। তো এই ভিডিওটা যদি আপনারা এখনো না দেখে থাকেন তো উপর থেকে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো ওই ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে আমি পারছি না। তো আসলে ইন্টারনেট খারাপ থাকলেও কিন্তু এরকম হয়, আমারও কিন্তু এইরকম অভিজ্ঞতা হয়েছে, কারণ আমি পারছিলাম না এক সময়, দেখি হচ্ছে না। আমি সবকিছু ঠিকই ছিল কিন্তু হচ্ছে না, কারণ এ না হওয়ার পেছনে সবচেয়ে মূল কারণ যেটা সেটা হচ্ছে নেটওয়ার্ক খারাপ থাকা। নেটওয়ার্ক খারাপ থাকলেও কিন্তু এরকম নাও হতে পারে, আপনি ডাউনলোড করতে নাও পারেন। ওরা কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো চলুন শুরু করা যাক, আর পুরো ভিডিও জুড়ে আমি আছি আফিফ, আর আপনারা দেখছেন আফিফ সাইডিয়া। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপটার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এখান থেকে ডাউনলোড করতে পারেন। তাছাড়া আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। তো এই জন্য প্লে স্টোরে যাবেন, তো এরপর এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার। যে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করলে সর্বপ্রথম আপনার সামনে এই যে এই অ্যাপটা চলে আসবে, এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু ডাউনলোড করাই আছে আমি এটা ওপেন করছি। ওপেন করার পর আপনার পারমিশন চাইতে পারে, সব পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। এরপরে দেখুন এখানে লোড এ ফটো, এই লোড এ ফটোতে ক্লিক করবেন। লোড এ ফটোতে ক্লিক করার পর আপনার সামনে ছবি চলে আসবে। তো এরপর দেখুন এই উপরে দেখুন থ্রি ডট আইকনের মতো একটা চিহ্ন রয়েছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে ইমেজ, ইমেজে ক্লিক করবেন। তারপর এখানে আপনার সব ফাইলগুলো চলে আসবে। তো আপনার যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চান ওই ছবিটা যেই ফাইলে আছে ওই ফাইলটা ওপেন করবেন। তো আমি আমার এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি, তো এই ছবির উপরে একবার ক্লিক করবেন। আপনি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই ছবির উপরে ক্লিক করবেন। তারপর আপনি এইটা কমিয়ে একদম আপনার যেটুকু যেটুকু সম্ভব ততটুকু কমিয়ে নেবেন। ওকে, ঠিক আছে। তারপর এই উপরে দেখুন ডান, দেখেন ডান একদম উপরে কোনায়, এই ডানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, প্রথমটা হচ্ছে এক্সট্র্যাক্ট, তারপর হচ্ছে অটো, তারপর ম্যাজিক, তারপর ম্যানুয়াল, তারপর রিপেয়ার, তারপর জুম। তো অটোটা কি, অটো আপনি ইয়ে দেখুন একটা প্লাস আইকনের মতো একদম প্লাস, দেখেছেন প্লাস, এই প্লাস আইকনটা যেখানে রাখবেন সেই জায়গাটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো এইটা সাধারণত ব্যবহার হয় এক কালার ব্যাকগ্রাউন্ড যেগুলো ওই ব্যাকগ্রাউন্ডে সাধারণত এটা ব্যবহার হয়। তো এরপরে ম্যাজিক, ম্যাজিক দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন একদম, এই অপশন দিয়ে একটু একটু করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তারপর হচ্ছে ম্যানুয়াল, ম্যানুয়ালটা হচ্ছে আপনি ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দেবেন। তো এটার সাইজ কিন্তু আপনি চাইলে বড় করতে পারেন, দেখুন বড় হয়ে গেল, ঠিক আছে। এটা যদি ছোট করে দেয় একদম, এই যে এটা ধরে ছোট বড় করতে পারবেন, এটা যদি ছোট করে দেয় তাহলে দেখুন একদম চিকন, দেখেছেন একদম চিকন হয়ে রিমুভ হচ্ছে। তারপর হচ্ছে প্রিপেয়ার, তো ধরুন দাঁড়ান দেখাই, ধরুন আমি এই ম্যানুয়াল দিয়ে মুছতে মুছতে হঠাৎ করে আমার চেহারা দিয়ে এখানে মুছে গেল। তো এখন আমি কি করব, তখন আমি এই যে দেখুন প্রিপেয়ার রিপেয়ার, এই রিপেয়ারে ক্লিক করব। রিপেয়ারে ক্লিক করার পর আমার যে চেহারা যেতটুকু এতটুকু আমি আবার রিপেয়ার করে দেব, ঠিক আছে। তো এইবার জুম করবেন, এভাবে জুম করে আমরা এখন ম্যানুয়ালে ক্লিক করলাম, ম্যানুয়াল, ম্যানুয়ালে ক্লিক করে আমরা ম্যানুয়ালি এটা রিমুভ করবো আস্তে আস্তে, এইভাবে ধীরে ধীরে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন আস্তে 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 করে। আসলে এটা খুবই একটা ধৈর্যের বিষয়, ধৈর্য না থাকলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন না। প্রথমে আপনি সাইড পাশের যে ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে এগুলো আপনি বেশি বেশি করে রিমুভ করে নেবেন যতটুকু সম্ভব। তো এইবার দেখুন আমি প্রায় কিন্তু সাইডগুলো কিন্তু রিমুভ করে নিয়েছি। তো এইবার আমি এই এই ম্যানুয়ালটা একটু কমিয়ে দেব, কমিয়ে দিয়ে
আস্তে আস্তে করে আবার একদম কিনারের যেগুলো এগুলো রিমুভ করে নেব। আবার এটা একটু বাড়িয়ে দেই। তো এবার আমরা এই কানের কাছ দিয়ে একটু দেখুন এই সাইজটা আমরা একদম ছোট করে নেব। ছোট করার পর আস্তে আস্তে করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। এবার এটা একদম বাড়িয়ে নিয়ে তারপর আমরা সাইডগুলো আগে রিমুভ করে নেব। এবার আমরা আরেকটু আবার কমিয়ে নেব। কমানোর পর আমরা আস্তে আস্তে করে এই সাইডগুলো রিমুভ করে নেব। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু আবার সুন্দরভাবে রিমুভ হবে না, তাই ধীরে ধীরে আমরা আপনারা রিমুভ করে নেবেন। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এই আমাদের এই পিকচারটা ডান দিকটা কিন্তু একদম রিমুভ হয়ে গেছে। তো বাম দিকে হালকা পাতলা আছে, দেখুন একটু একটু করে আছে। তো এই হাতের মাঝখান দিয়ে দেখুন একটু কিন্তু বাকি আছে। তো এটা আমরা কিভাবে রিমুভ করব, আমরা এই সাইজটা একটু কমিয়ে নেব। বেশি থাকলে কিন্তু আবার সুন্দরভাবে হবে না, তাই আমরা সাইজটা কমিয়ে নেব। কমিয়ে আস্তে আস্তে করে আমরা এই রিমুভ করে নেব। এবার একদম ছোট করে দিতে হবে। তো দেখুন আমাদের এখান দিয়ে কিন্তু একটু আমাদের শরীরের দিক দিয়ে কিন্তু শরীর হাতেরটা হাতের যে হাতের যেটুক রয়েছে সেটুক কিন্তু রিমুভ হয়ে গেল। তো এবার আমরা কি করব, এই রিপেয়ার, এই দেখুন রিপেয়ার, রিপেয়ারে ক্লিক করব। রিপেয়ারে ক্লিক করার পর আমরা আমাদের এই টুক যে আছে এটুক আমরা রিপেয়ার করে দেব। এবার আবার ম্যানুয়ালে ক্লিক করব। ম্যানুয়ালে ক্লিক করে আমরা রিমুভ করে দেব। তো দেখুন রিমুভ কিন্তু হয়ে গেল, হাতের দিক দিয়ে কিন্তু দেখেছেন একটু কিন্তু বাকি রয়ে গেছে। তো এবার আবার আবার আমরা রিপেয়ারে ক্লিক করব। রিপেয়ারে ক্লিক করার পর আমরা এইটুকু রিপেয়ার করে দেব। ওকে, তো এবার আমরা আবার বাম দিকটা একইভাবে রিমুভ করে নেব। তো বন্ধুরা আমাদের দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, দেখেছেন। ও আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো আরেকটা জিনিস আপনাদের দেখাই, ধরুন আমাদের শরীরের এখান দিয়েও রিমুভ হয়ে গেল। তারপর দেখুন এইখানে এখানে দেখুন একটা তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নে ক্লিক করবেন তাহলে কিন্তু আবার হয়ে যাবে, ঠিক আছে। তো একদম দেখুন নিখুঁতভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো আপনারা ধীরে ধীরে ধৈর্য সহকারে এভাবেই রিমুভ করে নেবেন। তো যখন একদম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তখন একদম উপরে দেখুন ডান, একদম উপরে ডান দিকের কোনায় দেখুন ডান অপশন, এই ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, 1, 0, 1, 2, 3, 4, 5। তো দেখ এই অপশনগুলোর কাজ কী, যদি আমরা 3-তে দেই তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর একটু চেপে গেল, যদি 5-এ দিই তাহলে আরও চেপে গেল, আর যদি 0-তে দিই তাহলে কিন্তু একদম আবার আগের মতো হয়ে গেল। তো দেখুন এখানে এখান দিয়ে কিন্তু হালকা হালকা একটু ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখেছেন কিনার দিয়ে, কিনার দিয়ে কিন্তু হালকা হালকা একটু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। তো এটা রিমুভ করবো কীভাবে, এর জন্য আপনি 2-তে দিলে দেখুন একটু রিমুভ হয়ে গেল, যদি 3-তে দিই আর একটু রিমুভ হয়ে গেল। তো এটা আপনার যেটুকু দরকার অতটুকু দিয়ে তারপর এই উপরে দেখুন সেভ, উপরে ডান দিকের কোনায় দেখুন সেভ, এই সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এই দেখুন ফিনিশ, ফিনিশে তাহলেই কিন্তু আমাদের আমাদের এই ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি গ্যালারিতে গিয়ে দেখাই আপনাদের। গ্যালারিতে যাওয়ার পর ইরেজ নামে একটা, এই যে দেখুন ইরেজ,
এই দেখেছেন ইরেজার, ইরেজার নামে একটা ফাইলে আমাদের এই ব্যাকগ্রাউন্ড আমাদের এই ইমেজটা সেভ হয়ে থাকবে। তো এবার আপনি এই ইমেজটা যেই ব্যাকগ্রাউন্ডের উপর সেট করবেন এটার ব্যাকগ্রাউন্ডটা ওই ইমেজেই হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের ভিডিও, আশা করি ভালোই লেগেছে সবার কাছে, আশা করি শিখতে পেরেছেন আজ যে কীভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।